লাগে আপনি পরিবর্তনটাই তো জীবন এই বাস্তব আর রাজনীতি পরিবর্তন কোনো নতুন কিছু নয় আমরা সবসময় পরিবর্তন জন্য লড়াই করি পরিবর্তন স্বাভাবিক আর সেটাকে মেনে নেওয়াটাই রাজনীতি আমাকে বলা হয়েছিল আপনার ক্ষেত্রে পরিবর্তন হতে পারে আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি লড়েছি 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে সেখানে লড়াই করতে চাই তারপরে তারপরে যা ডিসিশন নেবে পার্টি সেটা শেষ করে যখন আমি মেদিনীপুরে লড়তে গেছিলাম বিধায়ক খড়গপুরে যখন সাংসদ তখন তো বিজেপিই ছিল না আজ তো বিজেপি আছে এমএলএ এমপি নেতা আছে তো সেজন্য আজকের কঠিন নয় আমরা 18টা জিতে যেটা কি দিয়েছি আমরা জিততে পারি বাংলার মানুষ অ্যাকসেপ্ট করেছে আমাদেরকে আজকে আমাদের লক্ষ লক্ষ কার্যকর্তা আছে এত বড় আক্রমণ লড়াইকে প্রতিহত করে তারা টিকে আছেন এবং এগোচ্ছেন সেটা কঠিন নয় হ্যাঁ চ্যালেঞ্জ তো নিশ্চয়ই আছে আপনার বিরুদ্ধে পশ্চিমবাংলার লোক কে জানে না বর্ধমানের লোক জানে প্রশ্ন হচ্ছে আমি কার বিরুদ্ধে লড়েছি বিধানসভা লড়েছি যিনি 7 বারের এমএলএ ছিলেন চাচাজি জ্ঞান সিং সোহন পাল তার বিরুদ্ধে জিতেছি লোকসভা জিতেছি বাংলার একজন প্রসিদ্ধ নেতা আমাদের মানস ভূঁইয়া তিনি মন্ত্রী আছেন আগে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আমার চেয়ে সিনিয়র অনেক সব দিক দিয়ে তার বিরুদ্ধে আমি লড়েছি জিতেছি ঠিক না আমার কাছে প্রতিপক্ষকে যেটা বড় কথা নয় আমি মোদিজির প্রতিনিধি হিসাবে লড়াই করতে যাচ্ছি সাধারণ মানুষের কাছে মোদিজির উন্নয়নকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আমার চেনা আমি আসানসোলে এতে দুর্গাপুরেতে আরএসএসের প্রচারক হিসেবে কাজ করি সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরেছি যেন কোনো নতুন কিছু না আমি রাজ্য সভাপতি থেকে আরম্ভ করে আজ পর্যন্ত 8 বছর ধরে গ্রামেগঞ্জে ঘুরেছি বেশিরভাগ গ্রামে জানা আছে লোক আমাকে চেনে আমিও চিনি রাস্তাঘাট লোকজন চিনি নতুন কিছু না হয় বৈঠক যারা করার তারা করছেন যারা সিদ্ধান্তের নেওয়া তারা নিচ্ছেন আমাকে প্রার্থী করা হয়েছে এমপি সিটের জন্য আমাকে এমপি হিসাবে জিতে একটা আসন দিতে হবে যাতে প্রধানমন্ত্রী 370 বলেছেন সেই টার্গেট আমরা পার করতে পারি পার্টির অনেক হিসাবপত্র থাকে ব্যক্তি হিসাবে লোক হিসাবে জায়গা হিসাবে তারা সেটা হিসাব করে যেটা ঠিক মনে করেছেন সেটা কিন্তু পুরনো আসলে থাকলে কোথাও আপনার অ্যাডভান্টেজ বা সুবিধা হতো না আপনার চেনা মাটি অ্যাডভান্টেজ তো থাকেই আমি তো বললাম যখন পার্টি ছিল না তার চেয়েও কঠিন প্রতিপক্ষ ছিল তখন আমি লড়াই করে জিতেছি জেতার জন্য আমি লড়াই করি এবারে তাই হবে অচেনা মাটিতে অসুবিধা হবে তো আজ জায়গা আমি চিনি অচেনা বলে কুচবিহার থেকে কাকদি অবধি সব জায়গায় আমি চিনি সকালেই বর্তমান চলে যাচ্ছে লড়াই তো লড়াই ওখানেই বডি ফেলে দেবো আমি কর্মীরা অপেক্ষা করছেন আমার জন্য আজকেও সারাদিন বসেছিলেন ওনারা ভেবেছেন ওদের ডিক্লিয়ার হয়ে যাবে রাস্তায় বসেছিলেন স্বাগত করার জন্য তো আমি কাল সকালে যাবো কাল 10টায় আমি শক্তিগড় পৌঁছাবো তারপরে আমার প্রবাস শুরু হয়ে যাবে চাওয়া পাওয়া বা অধিকার থাকলে এই ধরনের কথা ওঠে সমাজের মধ্যে অভিমান হয় পার্টি আমাকে অনেক কিছু দিয়েছে পার্টি যদি আমার একটু আশা করে একটা এমপি সিট জিতে দেওয়ার সে যেখানে নেবে সেখান থেকে জিতে দেওয়া সেই লড়াইটাই করবো কেন মান অভিমানের নয় আমাকে একজন পার্টির সৈনিক হিসাবে যে দায়িত্ব হয় সেটা আমি পালন করে চিন্তাও করি যে আমি মাটি তৈরি করে বাকিদের জায়গা দিই বহু লোককে পার্টিতে নিয়ে এসেছি নেতা বানিয়েছি এমএলএ এমপি বানিয়েছি সেরকম পার্টির আমার ভরসা আছে যে এখানে যেখানে পাঠানো হবে এখানে সে জিতে আসবে এটা আমার গর্বের ব্যাপার যে আমার পার্টি ভরসা করেছে কঠিন জায়গা হয়তো দিয়েছে মানে আলুবেলাই যে আমাদের সিনিয়র এমপি ওখান থেকে ছিলেন তো পার্টি তাকে অন্য কাজ দেবে আমাকে বলেছে ওখানে লড়তে আমি লড়ছি তিনিও আসবেন বলছে আমি আসবো তোমার সঙ্গে প্রেস কনফারেন্স করবো ওনার আশীর্বাদ আমি চেয়েছি 15 দিনে ওই সিট জিতেছিলেন আমার কাছে তো 1.5 মাসের বেশি সময় আছে আর মাটি তৈরি আছে আমাদের সারা পশ্চিমবাংলা বিজেপির জন্যই খোলা আছে বাকিদের অস্তিত্ব রক্ষার লড়াই